দর্শক, এটা হলো মহাখালী মোড়। এই মহাখালীর রেল রেল ক্রসিংটা যেখানে দেখতে পাচ্ছেন, ছাত্ররা কিন্তু এখানে রাস্তার ট্রাফিক সিগন্যাল যেগুলো, এগুলো তারাই ট্রাফিকের ওদিকে একটু দেখালে দেখতে পাবেন। ওদিকে দেখেন যে ছাত্ররা সব রাস্তায়, তারা রাস্তার যে ট্রাফিক যাতে জ্যাম না হয় সেক্ষেত্রে তারাই ট্রাফিকের দায়িত্বটা পালন করছে। এটা উনি হলেন শাহীন কলেজের ছাত্র, তারাই ট্রাফিকের দায়িত্বটা এখন পালন করছে যাতে করে কোনো যানজটের কোনো পরিস্থিতি না হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কখন থেকে শুরু করছেন? আমরা আসছি এক ঘন্টার মতো হয়েছে। এর আগে অন্য কেউ ছিল কি ওটাকে? না, এর আগে কেউ ছিল না। আমরা যখন শুনতে পাইছি যে এখানে কেউ নেই তখনই হচ্ছে কি আমরা চলে আসছি। আর আমাদের ফ্রেন্ডরাও বিজয় সরণিতে আছে, তো এখানে যখন কেউ ছিল না এর জন্য আমরা এখানে চলে আসছি। দর্শক শুনতে পেলেন যে শাহীন কলেজের ছাত্র, তারা একটা দিকে আসছে এখানে কোনো ট্রাফিক জ্যাম না হয় করে মানুষ তাদের গন্তব্য যেতে পারে, সেই 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 কার্যক্রমই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন, সবই শাহীন কলেজের স্টুডেন্ট, এরা সকলেই শাহীন কলেজের স্টুডেন্ট। ভাই কেমন লাগতেছে তারা সব? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। এখন পুলিশ নাই, ট্রাফিক নাই, পুলিশের অ্যাবসেন্সে এখন যারা মানে স্বতঃস্ফূর্তভাবে আগে আসছে, অবশ্যই আমাদের জন্য আসলে সুবিধাজনক আর কি। এটা শুনতে পেলেন যে যারা মোটর রাইডার যারা আছে তারা এই কাজ করছে। ওই পাশটা আমরা দেখতে যাব, ওই পাশেও স্টুডেন্ট আছে অনেক। এই যে দেখতে পাচ্ছেন সকল ছাত্ররা শাহীন কলেজের, সকলের সাথে শাহীন কলেজের স্টুডেন্ট। আপনারা কি সকলে শাহীন কলেজের স্টুডেন্ট দাদা? না, আমরা এখানে মিক্সড স্টুডেন্ট। আচ্ছা, মিক্সড স্টুডেন্ট। আমরা হচ্ছে মূলত সাউথ ইস্ট ইউনিভার্সিটি, শাহীন কলেজ, আহসানুল্লাহ, এই সব জায়গার মিক্সড স্টুডেন্ট। বিভিন্ন কলেজের ছাত্ররা তারা রাস্তায় এই যাতে ট্রাফিক জ্যাম না হয় সেই ক্ষেত্রে তারা এই সুন্দর একটি কাজ তারা করতেছে। তারা যে বিষয়টা যেটা এখন মনে পড়িয়ে দেয়, তারা যদিও তাদের আন্দোলনের তাদের এই যে আজকের এই সফলতা তারা মনে করছেন, সেই সফলতার পাশে তারা আজকে দেশ কীভাবে সুন্দরভাবে চলতে পারে সেটাও একটা আইকন হিসেবে দেখা যাচ্ছে তাদেরকে, এবং সুন্দর মতো ডিসিপ্লিন হিসাবে তাদেরকে এই ব্যবস্থাপনা করতেছে। আমাদের দিকে আসুন, আমরা আরও একটু যারা এখানে যারা গাড়িতে আছে তাদের সাথে একটু কথা বলবো, চেষ্টা করে দেখছি সে কথা বলে কিনা। দাদা একটু খোলা যাবে? এই যে ছাত্ররা যে কাজটা করতেছে ভালো লাগতেছে কিনা আপনাকে? জি জি, ভালো, অবশ্যই ভালো। তারা যেটা করতেছে এটা আমাদের জন্য অত্যন্ত মানে ভালো লাগতেছে। আশেপাশের মধ্যে পুলিশ উলিশ কিছুই ছিল না, রাস্তা ফাঁকা ছিল। এখন সব জায়গাতে দেখি ছাত্ররা কাজ করতেছে, লাইন ক্লিয়ার চলছে, আমাদের অত্যন্ত ভালো লাগতেছে। ধন্যবাদ। শুনতে পেলেন আপনারা যে তারা ছাত্ররা যা যে কাজগুলো করতেছে খুব ভালো একটা কাজ করতেছে, যে রাস্তাতে ট্রাফিক জ্যাম না হয়। এবং তাদের কাছে তথ্য বলেন বিভিন্ন কলেজের স্টুডেন্ট এখানে আছে। ধন্যবাদ দর্শক। আমরা এখন আবার এই আর একটু সামনের দিকে যেয়ে দেখবো যে ওখানকার অবস্থাটা কী আছে, জেনে আপনাদেরকে আবার জানাবো। ধন্যবাদ।